सम्मेलोने सहर ताके बोला है জেনেভা কেমেলনৰ চহৰ চাদা শহৰ কাষে বলা হয় বেলগ্ৰেড কে বলা হয় সাদা শহৰ সাত পাহাৰ দেছ নামে পৰিচিত হল ৰোম সমুদ্ৰে বধু গ্ৰেট ব্ৰিটেইনকে বলা হয় স্বৰ্ণনগৰী বলা হয় জহানেছবাৰ্গে হৰ্ন অফ আফ্ৰিকা দক্ষিণ আফ্ৰিকা কলা হয় হাজাৰ দ্বীপৰ দেশ হল ফিনলাণ্ড হাজার হ্রদের দেশ আইসল্যান্ড হার্কিউলাসের স্তম্ভ এশিয়া মহাদেশে মোট কটি দেশ রয়েছে আটচল্লিশটি বিমানের টায়ারে কোন গ্যাস ভরা হয় নাইট্রোজেন গ্যাস ইউনাইটেড মাইন্স বইটি কার লেখা ডক্টর এপিজে আব্দুল কালাম স্কার্বি রোগ কোন ভিটামিনের অভাবে হয় ভিটামিন সি সংবিধান সংশোধনকারী সংশোধনীর বিষয়টি সংবিধানের কোন ধারায় উল্লেখ রয়েছে তিনশো আটষট্টি নম্বর ধারায় বঙ্গভঙ্গের সঙ্গে কোন গভর্নর জেনারেলের নাম যুক্ত আছে বঙ্গভঙ্গের সঙ্গে লর্ড কার্জনের নাম যুক্ত রয়েছে রাজ্যপাল পদের মেয়াদ কতদিনের পাঁচ বছরের বর্তমানে গুগলের সিই সিইও কে সুন্দর পিচাই বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মহাদেশ কোনটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হল আফ্রিকা পশ্চিমবঙ্গের রাজ্য ফুল কি সিওলি থার্মোমিটার কি আবিষ্কার করেন গ্যাব্রিয়াল ড্যানিয়াল ফাইনহাইট দুধ ঘাটে কি না তা বুঝতে কী ব্যবহৃত হয় ল্যাক্টোমিটার ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরি কোথায় অবস্থিত ন্যাশনাল কেমিক্যাল ল্যাবরেটরি পুনেতে অবস্থিত ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয় ব্যাটারিতে সালফেরিক অ্যাসিড ব্যবহার করা হয় ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম কোন শহরকে ধরে মেনে চলা হয় এলাহাবাদের টাইমকে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম হিসাবে ধরা হয় যোজনা কমিশনের বদলে ঘোষিত নতুন সংস্থার নাম কি নীতি আয়োগ নিউটনের আবিষ্কারককে জেমস স্যাডউইক লোকসভার সাংসদ হতে গেলে ন্যূনতম বয়স কত হতে হবে লোকসভার সাংসদ হতে গেলে ন্যূনতম বয়স হতে হবে পঁচিশ বছর এরপর দেখে নেব কোন খেলায় কতজন করে প্লেয়ার থাকে বেস বলে নজন প্লেয়ার বাস্কেট বলে থাকে পাঁচজন ক্রিকেটে এগারো জন ফুটবল আমেরিকান ফুটবলে এগারো জন অস্ট্রেলিয়ান ফুটবলে থাকে আঠারো জন হ্যান্ডবলে থাকে সাতজন ফিল্ড হকিতে এগারো জন আইস হকিতে জন কাবাডিতে সাতজন খোখোতে নজন ল্যাক্রোসে মেন জন ল্যাক্রোসে ওমেন বারো জন পোলোতে চারজন রাগবি ইউনিয়ন পনেরো জন সোসার এগারো জন সফটবল ফাস্ট পিচে নজন স্লো পিচে দশজন ভলিবল ভলিবলে ছজন ওয়াটার পোলোতে থাকে সাতজন রেটাংপাস গিরিপথ ভারতের কোন রাজ্যে অবস্থিত রেটাংপাস গিরিপথ হিমাচল প্রদেশে অবস্থিত যমুনা নদী কোন হিমবাহ থেকে উৎপন্ন হয়েছে যমুনত্রী ভারতের দ্বিতীয় উচ্চতম পর্বত সিংহ কোনটি কাঞ্চনজঙ্ঘা নামচে বারো কোন পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ হিমাদ্রি পর্বতশ্রেণীর ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি সিয়াচেন ভারতের সর্বোচ্চ মালভূমির নাম কি লাডাখ লকটক হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত মণিপুর রাজ্যে গারু পাহাড়ে সর্বোচ্চ নাম নকরেক গুরু গুরুশিখর কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ আরাবল্লী পর্বতের ভারতের খনিজ ভাণ্ডার কোন অঞ্চলকে বলা হয় ছোটনাগপুরের মালভূমি অঞ্চলকে ভারতের খনিজ ভান্ডার বলা হয় ধোঁয়াধার জলপ্রপাত কোন নদী থেকে সৃষ্টি হয়েছে নর্মদা নদী থেকে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হল আনাই মুদি সেন্ট্রাল গঙ্গা অথরিটি কত সালে গঠিত হয় উনিশশো সালে চম্বল নদীর উপর গড়ে উঠেছে কোন ড্যাম গান্ধী সাগর সাইলেন্ট ভ্যালি সঙ্গে কোন রাজ্যের নাম যুক্ত কেরালা রাজ্যের ভারতের বৃহত্তম শিপ ইয়ার্ড কোনটি ভারতের বৃহত্তম শিপ ইয়ার্ড হলো কোচিন হিলিয়ামের আর আরেকটি নামে হিলিয়াম আরেকটি নামে পরিচিত কি সেটি উইলিয়াম নোবেল গ্যাস নামে পরিচিত ভিনিয়ার ভিনিয়ারের রাসায়নিক নাম কি অ্যাসিটিক অ্যাসিড মায়োপিয়া কোন অঙ্গের সমস্যাজনিত রোগ চোখের জলপুরুষ নামে কে পরিচিত রাজেন্দ্র সিং জলপুরুষ নামে পরিচিত দু হাজার পনেরো সালে জি টোয়েন্টি সাবমিট কোথায় হয় দু হাজার সালে জি টোয়েন্টি হয় টার্কির আন্তালিয়াতে ই কোন দপ্তরে প্রকল্প আয়কর দপ্তরের কিলার ইনস্টিংকট কার লেখা উপন্যাস জোসেফ ফাইন্ডার আইএনএস রাজালি কি নৌবাহিনীর এয়ার স্টেশন অঙ্কুশ দাহিয়া কোন ক্রীড়াক্ষেত্রের সঙ্গে যুক্ত বক্সিং মধ্যপ্রদেশ লঘু উদ্যোগ নিগম কত সালে আনিত হয় উনিশশো সালে উইপ্রো কোম্পানির সিইউ সিইও কে আবিদ আলী জের নিমুচওয়ালা বাইদু কি চীনের ওয়েব সার্ভিস কোম্পানি আইস স্টেডিয়াম কোথায় অবস্থিত মূলত কোন খেলা হয় এখানে আইসবাগ স্টেডিয়াম ভোকপালে অবস্থিত এখানে হকি খেলা হয় বছরের দীর্ঘতম দিন হিসাবে কোন দিনটিকে ধরা হয় বছরের দীর্ঘতম দিন একুশে জুনকে ধরা হয় বিখ্যাত জাঙ্গল বুক কে লিখেছেন রুডিয়ার্ড কিপলিং চার্লস কোরিয়া পদ্মবিভূষণ প্রাপ্ত এই ভারতীয় কেন বিখ্যাত ইনি একজন বিখ্যাত স্থপতি ভারতের পরমাণু গবেষণার জনক কাকে বলা হয় হোমি জাহাঙ্গীর অফ পাঞ্জাব কাকে বলা হয় লায়ন অফ পাঞ্জাব নামে পরিচিত লালা রাজপত রায় রাইট অফ প্রেসিডেন্ট টু অ্যাড্রেস অ্যান্ড সেন্ডেস মেসেজ টু হাউসেস সংবিধানের কোন ধারায় উল্লেখ আছে আর্টিকেল ছিয়াশি দ্য প্রোটেকশন অফ হিউম্যান রাইটস অ্যাক্ট কত সালে আনিত হয় দ্য প্রোটেকশন অফ হিউম্যান রাইটস অ্যাক্ট উনিশশো তিরানব্বই সালে আনিত হয়